সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। তাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা সূরা আসর তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় হক গ্রহণের গুরুত্ব ও তার মর্যাদা, সত্যকে আঁকড়িয়ে ধরা গুরুত্ব কতটুকু এবং তার মর্যাদা কি, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের জীবন চলার পথ হিসাবে এমন একটি গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থটি পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিশুদ্ধ এবং মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর, মানুষের জন্য সবচেয়ে উপকারী এবং যা অপরিবর্তনীয়, যুগ যুগ ধরে কেন হাজার হাজার বছর ধরে চলমান থাকবে, সংশোধনের প্রয়োজন হবে না। সে গ্রন্থটির নাম আল কোরআন। যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুরে কালিমা, আপনার প্রভুরে বাক্য, আপনার প্রভুরে কালাম, আপনার প্রভুরে শরীয়ত, তাম্মা পরিপূর্ণ, কানায় কানায় পূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকাম ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, কল্যাণ দিয়ে, মানুষের জন্য জীবন চলতে যা প্রয়োজন, মানুষের জন্য যা কল্যাণকর, মানুষের জন্য যা ঠিক, যেটা প্রয়োজন একটা মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করে ইহকালীন এবং পরকালীন কল্যাণ হাসিল করা, তা দিয়ে এটা পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে চেঞ্জ করতে পারে, এটা পরিবর্তন করতে পারে, এটা কারো সাধ্য নেই। ওয়া সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সারা পৃথিবী যত সৃষ্টিকুল রয়েছে প্রত্যেকের, সকলের, প্রত্যেক সৃষ্টিজীবের সব কিছু তিনি শুনেন, এবং সারা পৃথিবী আকাশ জমিনে যা কিছু রয়েছে সব বিষয়ে তিনি অবগত, অবহিত, এ বিষয়ে তিনি জ্ঞান রাখেন, তার জ্ঞানের বাইরে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে উল্লেখ করলেন সূরা আনআম 115 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মানুষের জন্য যা কল্যাণকর, মানুষের জন্য যা সত্য, মানুষের জন্য যা হক, তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শারীর বিধান কোরআনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনকে মানুষের জন্য কল্যাণকর বিধান দিয়ে পূর্ণাঙ্গতা দিয়েছেন, এবং এটাও বলে দিয়েছেন হাজার হাজার বছর যদি কোরআনের বিধান চালু থাকে, যুগ যতই আপডেট হোক না কেন, পৃথিবীর মানুষ যতই মডারেট হোক না কেন, এই বিধানকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। এই বিধানের কোনো বিষয় এই যুগের জন্য চলমান নয় বা এই যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এই যুগের জন্য উপযুক্ত নয়, এইরকম নয়। সারা পৃথিবী কেয়ামত পর্যন্ত যুগ যতই আপডেট হোক না কেন, যত আধুনিক হোক না কেন, যত অত্যাধুনিক হোক না কেন, যত প্রযুক্তি সমৃদ্ধ হোক না কেন, পৃথিবীর সকল যুগের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণকর বিধান দিতে সক্ষম আল কোরআন। এখানে সংশোধনের প্রয়োজন হবে না। সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে সুতারূপে সাজিয়েছেন এবং সে চ্যালেঞ্জও দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হকটা আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছেন, আপনারা আমার জীবন জন্য কল্যাণকর বিধান দিয়ে পরিপূর্ণ করেছেন এবং এই হকটা আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছেন। যেমন সূরা মায়েদা দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, এই বাণী শুনিয়ে দিয়েছিলেন জিবরিল আমিন, যে আল্লাহ বলে দিয়েছেন আজকের দিন ইসলামকে তিনি পরিপূর্ণ করেছেন, পৃথিবীর মানুষের জন্য যত নিয়ামত যত অনুগ্রহ সেটা পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর এই পৃথিবীর মানুষের জন্য, মুসলিম জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য মনোনীত বিধান, মনোনীত ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইসলামকে, সত্য দিন হক হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইসলামকে। আপনার আমার জন্য স্বীকৃত হক সত্য হচ্ছে কোরআন, সুন্নাহ তথা ইসলাম। এইটাকে আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আসরের মধ্যে সুন্দর একটা থিম খাড়া করেছেন পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করলেন সময়ের? পৃথিবীতে তো অনেক কিছুই ছিল কসম করার মতো, সময়টাকে কেন বেছে নিলেন? সূরা আসরকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা স্বল্প সময়ে খুব কঠিন। সংক্ষেপে যে কথাটি বলতে চাই, ইমাম রাজি আল্লাহ তার উপর রহম করুন, তিনি আয়াত বিশ্লেষণ করতে গিয়ে এক পর্যায়ে একজন বিদ্বানের কথা নকল করে বলছেন যে তিনি আয়াতটা বিশ্লেষণ করতে গিয়ে ভাবছেন যে সময়ের কসম করলেন আল্লাহ কেন, সময়ের এত গুরুত্ব কেন? অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা থিম উনি তুলে ধরেছেন। উনি এই বিশ্লেষণ করতে করতে একসময় থেমে গেলেন যে আসল বিশ্লেষণটা কি হবে, তিনি রেখে দিয়ে বাজারে বের হয়েছেন। বাজারে বের হয়ে ঠিক সন্ধ্যা প্রাককালে সূর্য যখন ডুবু ডুবু ভাব, সূর্য ডুবে যাবে, ঠিক এই মুহূর্তে একজন আইসক্রিম বিক্রেতা, বরফ বিক্রেতা চিৎকার দিয়ে মানুষকে ডাক দিচ্ছেন যে দিনের শেষ লগ্নে এসে আমার আইসক্রিম প্রায় সবই বেঁচে আছে, আজকে আইসক্রিম বিক্রি হয়নি, বরফ বিক্রি হয়নি, যদি আজকে আমি যে পুঁজি বিনিয়োগ করেছি এইটা যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে আগামীকালকে নতুন আইসক্রিম কিনে দেওয়া আমি আবার বের হবো, এই সুযোগ আমার হবে না, আর সারা রাত্রি এই আইসক্রিম থাকলে গলে শেষ হয়ে যাবে, আজকেরটা সারা রাত্রি থাকলে গলে যাবে, আর এই পুঁজি হারিয়ে গেলে আগামীকালকে আমাকে পথে বসতে হবে, আমার বিক্রি হবে না। বিদায় কে কোথায় আছো, আসো আমার আইসক্রিমের অল্প দামে হলো কিছু ক্রয় করো, অন্তত আমার পুঁজিটা উঠে আসুক যেন আমি পথে না বসি। তখন উনি বলছেন যে এটাই তো আল আসর, সময় গুরুত্ব তো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন মানুষ, আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি,
মানুষের জীবন সৃষ্টি করেছি, মানুষের মরণ সৃষ্টি করেছি, মাঝখানে একটা ব্যবধান দিয়েছি 20-30-40-50-60-70-100 বছরের, কেন দিয়েছি? আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে তোমাদের জীবন মরণ মাঝখানে সময় দেওয়ার কারণে হচ্ছে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর আমলকারী, সবচেয়ে ভালো আমলকারী, সবচেয়ে হক আমলকারী, সত্য আমলকারী কে? এইটা পরীক্ষা করার জন্য জীবন এবং মরণের মাঝখানে একটা ব্যবধান দিয়েছি। উনি বিশ্লেষণ করছেন যে এটাই তো আল্লাহ, সময়ের কসমের কারণ তো এটাই যে আমরা প্রত্যেকটি মানুষ চূড়ান্ত ঠিকানা মৃত্যু, মৃত্যুর দিকে ছুটে চলেছি। একটা সেকেন্ড পার হচ্ছে মানে জীবন থেকে একটা সেকেন্ড হারিয়ে যাচ্ছে, একটা মিনিট পার হচ্ছে মানে জীবন থেকে একটা মিনিট হারিয়ে যাচ্ছে। আইসক্রিম বিক্রেতার মতো আমরা সন্ধ্যার দিকে আমরা ছুটে চলেছি, সূর্য ডুবে গেলে যেমন তার আইসক্রিম আর বিক্রি হবে না, আগামীকালকে সে পুঁজি হারিয়ে পথে বসতে হবে। ঠিক এই সূর্য ডোবার আগে মানে আমার শ্বাসটা বন্ধ হওয়ার আগে আমি যদি পরকালে পুঁজি তৈরি না করি, ইহকালে কিছু আমল করে এই পরীক্ষার সেন্টারে কিছু আমল করে পরকালে পুঁজি যদি তৈরি না করি, তাহলে আমাকেও পথে বসতে হবে, আমাকেও পথে বসতে হবে, কাল কিয়ামতের মাঠে কোনো জবাব দিতে পারবো না, যেতে হবে জাহান্নামে। এই জন্য তো সময়ের গুরুত্ব এত বেশি যে সময়ের গুরুত্ব, সময়ের মূল্যায়ন, সময়ের কাজ সময়ে না করলে আগামী দিন আমাকে পথে বসতে হবে, কোনো জবাব দিতে পারবো না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রশ্ন করলেন। এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, পৃথিবীর মানুষ প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়ামিলুস সালেহা, এবং সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হক এর দাওয়াত দেয়, পরস্পরকে সত্যের দাওয়াত দেয়, পরস্পরকে কল্যাণের দাওয়াত দেয়, পরস্পরকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের জন্য নসিহত করে। যে বিষয়টি বলার জন্য আমি সূরাটি পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতিগ্রস্ত ওরা নয় যাদের মধ্যে চারটা গুণ আছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, সৎ আমল, পরস্পরকে হকের দাওয়াত এবং ধৈর্যের দাওয়াত। তো হকের দাওয়াত একটা গুরুত্বপূর্ণ পাঠ, এই হকের দাওয়াত যদি পরস্পরকে দেওয়ার অভ্যাস থাকে, মানসিকতা থাকে, তাহলে ক্ষতি থেকে বাঁচার একটা রাস্তা আমার রয়েছে। যেই কথাটি গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলেছিলেন, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবমুসলিম ইয়ামান বাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছিলেন, তখন মুয়াজকে বলেছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। মুয়াজ, তুমি মদিনা থেকে ইয়ামানে যাচ্ছ দ্বীন প্রচার এবং প্রসারের জন্য, হক এর দাওয়াত দেওয়ার জন্য, তোমার এই যে তুমি নিজে যাচ্ছ একটা কাফেলার নেতৃত্ব দিয়ে, কাফেলা দিয়ে যাচ্ছ দাওয়াত দেওয়ার জন্য, তোমার এই কাফেলা যাবে ইয়ামানে, সেখানে দাওয়াত দিবে, আবার মদিনায় ফিরে আসবে, এই সময়ের মধ্যে লাইয়াহি আল্লাহ হবে কারজুলান ওয়াহিদ, এই সময়ের মধ্যে তোমার পুরো টিমের প্রচেষ্টায়, তোমার পুরো কাফেলার সাধনায় একজন ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয়, একজন ব্যক্তি যদি হক পথ পায়, হকের সন্ধান পায়, সত্যের সন্ধান পায়,
খায়রুন লাকা মিন উমরিন নাম, সৌদি আরবে দুষ্প্রাপ্য দুর্লভ হচ্ছে লাল উট, কালো প্রচুর রয়েছে কিন্তু লাল উট পাওয়া যায় না, কদাচিত কালে ভদ্রে কোন সময় এক একটা মিলে, এইরকম অসংখ্য দুর্লভ দুষ্প্রাপ্য লাল উট খুঁজে খুঁজে বের করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করা হয়, কুরবানি করা হয়, তাহলে আল্লাহ যতটা খুশি হন তার চেয়ে বেশি খুশি হবেন তোমার চেষ্টায়, তোমাদের চেষ্টায় একজন যদি হকের দাওয়াত পায়। সুবহানাল্লাহু আকবার। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম, দেখুন হকের গুরুত্ব কত, সত্যের গুরুত্ব কত, ন্যায়ের গুরুত্ব কত, কল্যাণের গুরুত্ব কত, যা মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। একজন মানুষ যদি হক পেয়ে যায়, অসংখ্য লালুক কুরবান করলে যে নেকি হয়, আমি একজনকে হকের দাওয়াত দিলাম, নসিহত করলাম, কার কথায় কে হেদায়েত পাবে, কার কথায় মনের মধ্যে গেঁথে যাবে, কার কথায় কে সত্য রাস্তা পাবে, মন নরম হবে, এটা আমি জানি না, কেউ জানি না। বিধায় আমি মানুষকে হক সাধ্য অনুযায়ী আমরা দিলাম, এই হকের গুরুত্ব কিন্তু এখানে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লালুক কুরবানি করার লিখি লিখে দেন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়, আর যখনই হকের দাওয়াত দিবে অবধারিত বিষয় বিপদ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মোকাবেলার সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে উল্লেখ করলেন ধৈর্য ধারণ করা, হক জানতে গেলে, হক মানতে গেলে, হক বলতে গেলে, হক প্রচার এবং প্রসার করতে গেলে সমস্যা আসবে, এটাই চূড়ান্ত, তখন আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে, এটাই সবচেয়ে বড় মোকাবেলা করার হাতিয়ার হককে। দেখুন পৃথিবীর ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, নবী এবং রাসূল সহ সাহাবায়ে কেরাম হক জানার, মানার এবং প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য যে আত্মনিয়োগ করেছিলেন, তারা যে নির্যাতিত হয়েছেন, তারা যে কষ্ট স্বীকার করেছেন এবং ধৈর্য ধরে পাড়ি দিয়েছেন, সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বলছেন, তিনি পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশ পরে, যখন মুসলমানদের অবস্থা অনেক ভালো, অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, বা আর অন্যান্য অবস্থা বলেন, অনেক ভালো, ঠিক ওই সময় খেলাফত আমলে এসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী একটা বিষয় কথা বললেন, তখন উনি পূর্বের স্মৃতিচারণ করছেন যে আমরা এগুলোর জন্য কত ত্যাগ স্বীকার করেছি, আমরা কত কষ্ট স্বীকার করেছি। সাহাবীরা অন্যরা জানতে চাইলেন কি কি কষ্ট স্বীকার করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের কতদিন পার হয়েছে আমরা খেতে পাইনি, কতদিন পার হয়েছে আমাদের পেটে অসহ্য যন্ত্রণা রয়েছে, ক্ষুধা রয়েছে, ক্ষুধা সহ্য করতে পারিনি, আমরা পেটে পাথর বেঁধেছি, এরকম বহুদিন পার হয়ে গেছে। এইরকম একটা দিনের স্মৃতিচারণ উনি করলেন অন্যদের কাছে, পরবর্তীতে যারা খুব সুখে রয়েছেন মুসলিমদের তাদের কাছে তিনি স্মৃতিচারণ করছেন আবু হুরায়রা। উনি বলছেন একদিন এসে প্রচন্ড ক্ষুধা আমাকে পেয়ে বসলো, এতটাই ক্ষুধা পেয়ে বসলো যে আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি না, মাটিতে শুয়ে পড়েছি। এখন ভাবলাম যে আমার ক্ষুধা নিবারণ করা জরুরি, ক্ষুধা নিবারণ না করতে পারলে হয়তো বা কোনো সমস্যাও হতে পারে আমার শারীরিক, কিন্তু মুসলিমদের যা অবস্থা কার কাছে আমি কি বলবো, খাবারের কথায় কার কাছে আমি বলতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হক জানার জন্য তার ওই জীবনটা আত্মনিয়োগ করেছিলেন, তার মূল টার্গেটই ছিল মুহাম্মদ ইসলাম কি বলেন এটা শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যেখানে শুয়েছিলাম পড়েছিলাম মাটির উপরে, এইখান থেকে আমি সরে গেলাম যে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে চলাচল করেন আমি ওই রাস্তায় গিয়ে শুনলাম। আমার একটাই চাহিদা, যদি তারা আমার অবস্থা দেখে বুঝতে পেরে একটু খাবার ব্যবস্থা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পড়ে রয়েছি রাস্তায়, কখনো বসে কখনো দাঁড়িয়ে, এমন তো অবস্থায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন ওই রাস্তা দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমি জিজ্ঞাসা করলাম একটা আয়াত সম্পর্কে, একটা আয়াত সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম যে এই আয়াতটা কি আপনি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্যদেরকে বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আয়াতটা জিজ্ঞাসা করার অর্থ আমি এটা জানি না সেটা কিন্তু না। এই আয়াতটা যে আমি জানি না এটা না, আমি জানি। এই আয়াতটার বিশ্লেষণ কি, এই আয়াতটার তাফসীর কি, এই আয়াতটা কি আমি সব জানি, কিন্তু আবু বকরকে জিজ্ঞাসা করার অর্থ হলো যে আমার গলার এই ক্ষীণ আওয়াজ, আমার গলার এই অবস্থা দেখে যদি উনি বুঝতে পারেন যে আমি ক্ষুধাতুর, আর তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তুমি কিছু খেয়েছো, উনি যেন বুঝতে পারেন আর আমাকে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তুমি খেয়েছো, শুধু এই কথাটা শোনার জন্য যে কোনো ব্যবস্থা হয় কিনা তা আমি জিজ্ঞাসা করেছি আয়াতটা সম্পর্কে, অন্য কারণ ছিল না। আবু হুরায়রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার এই জিজ্ঞাসা শুনলেন, আমার দিকে দেখলেন, কিন্তু কিছুই বললেন না, তিনি চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্লেষণটা ওখানে যে হয়তো বা আমি যেই অবস্থায় রয়েছি আবু বকর সিদ্দিক তিনি একই অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ পরে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি আয়াতটা সম্পর্কে জানেন? আমার লক্ষ্য কিন্তু একটি, যেন উনি আমাকে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা কিছু খেয়েছ, আজকে কোনো খাবার দিতেছে? উমার রাদিয়াল্লাহু আনহু শুনলেন, কোনো জবাব দিলেন না, চলে গেলেন। আমি ওই রাস্তায় রয়েছি, একটু পরে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসছেন। আমি উঠে দাঁড়িয়েছি, কিছু বলবো তার আগে তিনি বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, অসহ্য যন্ত্রণা আমার পেটের মধ্যে রয়েছে, ক্ষুধার তীব্রতা রয়েছে। উনি আমাকে বলছেন আবু হুরায়রা তোমার আজকে কোনো খাবার নেই, তাই না? আমাকে দেখে বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আবু হুরায়রা আস, আমার সাথে আসো, চলো। আমাকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি নিয়ে গিয়ে যে ঘরে আমি ঢুকলাম, আমাকে অনুমতি দেওয়া হলো, আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পরে দেখি ওই ঘরে একটা পিয়ালাতে অল্প দুধ রয়েছে, একটা পিয়ালা একটা বাটিতে কিছু দুধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মহিলাদেরকে, গৃহিণীদেরকে জিজ্ঞাসা করলেন, তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন এই দুধ কোথা থেকে আসলো, দুধ তো বাড়িতে ছিল না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কোনো খাবার ওই দিনে নেই, তিনি খাবার ছিল না, তাই বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িতে কোনো খাবার নেই, কোনো ব্যবস্থা হয় কিনা তাই বের হয়েছেন বাড়ি থেকে, এসে দেখেন খাবারটা আসলো কোথা থেকে, এই দুধ তো বাড়িতে ছিল না। মহিলারা উত্তর দিলেন যে দুধ একজন ব্যক্তি হাদিয়ে দিয়ে গেছেন, একজন সাহাবী হাদিয়ে দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আশ্বস্ত হলাম যে তাহলে একটু কিছু খাবার হয়তো সুযোগ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা নকল করছেন যে রাসূল আমাকে বললেন আবু হুরায়রা যাও আহলে সুফায় মসজিদে নববীর বারান্দায় হকটা জানবেন, জেনে প্রচার করবেন, এই মর্মে যারা মসজিদের বারান্দায় ঘর বাড়ি সব ছেড়ে অবস্থান করছে শুধু কোরআন এবং সুন্নাহর কথা শুনে সেগুলো সংরক্ষণ করার জন্য, তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের কারো খাবার হয়নি, সবাই ক্ষুধায় যন্ত্রণায় আছে, তুমি ওদেরকে ডেকে নিয়ে আসো। দেখুন তারা হকটা জানার জন্য, হকটা গ্রহণ করার জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একটু খেতে পাবো যে ক্ষীণ আশা ছিল সেটুকু আমার সেটুকু হারিয়ে গেল, আমার কাছে মনে হলো অল্প একটু দুধ এটা তো আমার জন্যই যথেষ্ট ছিল, এই দুধটুকু আমি পান করতে পেলে আমি শরীরে একটু শক্তি ফিরে পেতাম, আমি তো কোরআন এবং হাদিস অনেক হাদিস মুখস্থ রেখেছি তা প্রচার এবং প্রসারের জন্য,
আমার শারীরিক একটু শক্তি দরকার এই হকটা প্রচারের জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আবু হুরায়রা যাও আহলে সুফফার লোকদেরকে ডেকে নিয়ে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথার অমান্য করতে আমরা পারি না, আমরা সাহাবীরা পারি না। তিনি বলেছেন আমাদের যতই কষ্ট হোক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, তার নির্দেশ আমি মেনে নেব, এইরকম আকিদা এইরকম বিশ্বাস এইরকম ইমান নিয়ে বেড়ে উঠেছি। দেখুন সাহাবীরা তাদের জীবন বিশ্লেষণ করছেন, নিজের যতই কষ্ট হোক যতই যন্ত্রণা হোক যতই অবস্থা সংকটাপন্ন হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানার বিষয়ে তারা কত সচেতন, নিজের ইচ্ছা নিজের অবস্থাকে অজুহাত হিসেবে কখনো খাড়া করেনি। আবু হুরায়রা বলছেন চলে গেলাম আহলে সুফফা বেশ কয়েকজন ব্যক্তি অনেকজন ব্যক্তি ডেকে নিয়ে আসলাম, ঘরে বসতে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে আমি আমরা বসেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিয়ালাটা আমার হাতে ধরে আমাকে বললেন আবু হুরায়রা যাও তুমি পান করো সবাইকে। আমি আরো বেশি কষ্ট পাওয়া শুরু করলাম যে যদি অন্যদেরকে পান করাতে দিতেন তাহলে হয়তো বা আমাকে দেখে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি খুব করুণ অবস্থায় রয়েছি, আমাকে দিয়ে শুরু করলে আমি হয়তো একটু পান আগে করতে পারতাম, কিন্তু আমাকে দিয়ে যখন বিতরণের দায়িত্ব দিলেন বন্টনের দায়িত্ব দিলেন তখন আমি মনে করলাম যে এই দুধ আমার তকদির আর নেই নসিবে নেই, অল্প দুধ খেতে খেতে এমনি শেষ হয়ে যাবে আমার পর্যন্ত হয়তো আসবে না। আমি শেষ পর্যন্ত এই পিয়ালা নিয়ে একজন সাহাবীর হাতে দিলাম, তিনি তৃপ্তি সহকারে পান করলেন আমাকে দিলেন, আমি আরেকজনকে দিলাম উনি পান করলেন আমাকে দিলেন আমি আরেকজনকে দিলাম, এইভাবে আমি পান করাতে থাকলাম। যতজন ছিল সাহাবীদের প্রত্যেককে আমি পান করালাম, শেষজন আমাকে দিলেন পেয়ালাটি, আমি পেয়ালা হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন আবু হুরায়রা আর কেউ বাকি আছে কি, এখন তো আমি আর তুমি এই দুইজন বাকি, তাই না? আবু হুরায়রা বলছেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আপনার কথা ঠিক, এখন আমি আর আপনি বাকি। আল্লাহ আবু হুরায়রাকে পেয়ালাটা তুলে দিলেন, আবু হুরায়রা বলছেন আমাকে বলছেন আবু হুরায়রা খাও, আমি পান করলাম আবার পেয়ালাটা দিলাম, আমাকে আবার পেয়ালা দিয়ে বলছেন আবু হুরায়রা তুমি পান করো আরো পান করো, আমি আবারও পান করলাম আবার তার হাতে পেয়ালা তুলে দিলাম, তিনি আবারও বলছেন পেয়ালা দিয়ে তুমি পান করো, আমি পান করলাম, এইভাবে আমি বারবার তার হাতে পেয়ালা তুলে দিই আর তিনি ঘুরে আমাকে দেন আবু হুরায়রা পান করো। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের ভিতরে বিন্দু মাত্র খালি জায়গা নেই যে আমি আর পান করবো, আমার আর সাধ্য নেই, আমি পান করবো এইরকম পরিস্থিতি আমার আর নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট দুধ পান করলেন, এবার পেয়ালা শেষ হলো। হাদিসটি সহিহ বুখারীর, হাদিসটি সহিহ মুসলিমের, সহিহ বুখারীতে মুজিজা অধ্যায় হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারীর মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বিশ্লেষণ করার জন্য হাদিসটি আপনার কাছে তুলে ধরেছি এখানে যে বিশ্লেষণটি প্রয়োজন, দেখুন তারা কত ত্যাগ স্বীকার করেছেন এই হকটা জেনে প্রচার করার জন্য, হকের গুরুত্ব কত বেশি। এক শ্রেণীর সাহাবী তারা বাড়ি ঘর ছেড়ে মসজিদে অবস্থান করেছেন, মসজিদের বারান্দায় যাদেরকে বলা আহলে সুফফা, তাদের একটাই মাত্র টার্গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত কথা বলার দরকার হলে মসজিদে চলে আসতেন, যখন সাহাবীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দরকার মসজিদে চলে আসতেন কথা বলতেন, তো কোনো কথা যেন ছাড়া না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভাষণ দিবেন আর ভাষণ আমার ছুটে যাবে এমনটা যেন না হয়, তাই সাহাবীরা মসজিদে পড়ে থাকতেন, তাদের জীবনের একটা অংশ এখানে বিনিয়োগ করেছেন। আর আমরা কোরআন এবং সুন্নায় অবসর থাকলে, অবসর পেয়েছি শরীর খারাপ রিল্যাক্সে থাকলে এক একটু সময় ব্যয় করার চেষ্টা করি, দুনিয়াবী জীবন নিয়ে আপনি আমি ব্যস্ত, দুনিয়া আপনার আমার কাছে সর্বস্ব, দুনিয়াকে নিয়ে আপনার আমার যত লক্ষ্য যত টার্গেট যত পরিকল্পনা যত সুচিন্তিত
একে আগামী বছরকে সাজাচ্ছি, পরকালকে নিয়ে আপনার আমার এত টার্গেটও নেই, এত লক্ষ্য নেই, এত পরিকল্পনা নেই, এত সুচিন্তিত কোন চিন্তাধারাও নেই। অথচ জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গার মূল্য এত বেশি, একটা চাবুক রাখতে জান্নাতে যতটুকু জায়গা লাগে, একটা চাবুক রাখতে কতটুকু জায়গা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা চাবুক রাখতে জান্নাতে যতটুকু জায়গা লাগে, এই জায়গার মূল্য হচ্ছে খায়রুম মিনা দুনিয়া মা ফিহা। এই দুনিয়া, গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, খুন, স্বর্ণের খুনি, তেলের খুনি, গ্যাসের খুনি বা আর যা কিছু রয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবকিছু যদি বিক্রি করে দেওয়া হয়, তবুও জান্নাতের একটা তাবুক রাখার জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ, আকবার। এইভাবে আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। যে হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 7498 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, পরকাল কত কল্যাণকর, কিন্তু এই কল্যাণকর পরকালের জন্য আপনার আমার কি প্রস্তুতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি হাদিসে কুদসি, রাসূল সাসাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদাতু লিইবাদিস সালিহিন, আমার সালেহ বান্দাদের জন্য, হকপন্থী বান্দাদের জন্য, সত্যাশ্রয়ী বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত, এমন একটা জান্নাত হকপন্থী সালেহ বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি, মালা আইনুম রাআত, যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। পৃথিবীতে মানুষ যতই সুন্দর কিছু দেখুক না কেন, পৃথিবীতে যতই মূল্যবান, দর্শনীয়, হৃদয় কালা জিনিস দেখুক না কেন, এত সুন্দর জিনিস কেউ কোনোদিন দেখেনি, এরকম জান্নাত তৈরি করেছে। ওয়ালা উযুনুন সামিআ, আমি জান্নাতকে এমন করে সৃষ্টি করেছি আমার হকপন্থী সালেহ বান্দাদের জন্য, মানুষের কান কোনোদিন এত সুন্দর জিনিসের বর্ণনা শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বললেন যে মানুষের যে হৃদয়, অন্তকরণ, মানুষের যে কল্পনা শক্তি, কল্পনায় মানুষ অনেক দূরে চলে যায়, অসাধ্য যা সাধ্যের বাইরে এগুলো চিন্তা করতে পারে, কিন্তু মানুষের কল্পনা এত দূরে পৌঁছতে পারবে না যেভাবে আমি জান্নাতকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, জান্নাতকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন মানুষের কল্পনা পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আর এই জান্নাত সৃষ্টি করেছেন ইবাদিস সালিহিন। আল্লাহ বলছেন আদাতু লিইবাদিস সালিহিন, সালেহ বান্দা, হকপন্থী বান্দা। হকের গুরুত্ব কিন্তু এখানে, বাতিল পন্থী যারা হকের উপরে, বাতিল পন্থী যারা হকের উপরে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। এই জান্নাত তৈরি করেছেন যারা সালেহ, হকপন্থী, সালেহ বান্দা, তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালেহ বান্দাদের ফজিলত, গুরুত্ব আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। যেমনটি ইমাম শাফিঈ একটি কওল বলেছেন, পর্যায়ে কথা বলতে গিয়ে বলছেন, উনি ইমাম শাফিঈ বলছেন যে আহলে হাদিস যারা কোরআন এবং সহি হাদিস যারা অনুসরণ করেন, এদেরকে দেখলে আমার কাছে মনে হয় রহাইতুন
নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। ইমাম শাফি বলছেন যখন কোন আহলে হাদিস মানুষকে দেখি, কোরআন এবং সুন্নাহর অনুসরণকারী মানুষকে দেখি, রাজুলান মিন আসহাবিল হাদিস, যখন কোন আহলে হাদিস একজন ব্যক্তিকে দেখি, তখন আমার কাছে মনে হয় ফাকান্না রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখছি। আহলে হাদিসদের মধ্যে তথা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীদের মধ্যে ইমাম শাফি এই কথাটা বলছেন। কেন বলছেন? কারণ হলো যারা আহলুল হাদিস, কোরআন এবং হাদিসকে অনুসরণ করেন, অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাজ যেভাবে করেছেন ঠিক তখন সেই কাজ সেভাবেই করার চেষ্টা করেন। বাস্তবে মনে হয় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। সবার উপস্থিতি এখানে একটা বড় বিশ্লেষণের প্রয়োজন, যে দেখুন যারা দাবি করতে চায় যে আমি হক পন্থী, যারা মনে করি যে আমি হক পন্থী, আমি আহলুল হাদিস, তাকে এমন ভাবে তৈরি হওয়া উচিত, এমন ভাবে রেডি হওয়া উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সুন্নাত যেন তার কাছ থেকে ছুটে না যায়। কারণ মুহাদ্দিসগণ বলছেন আহলুল হাদিস যেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত, তাদের মধ্যে জীবন্ত, ইনারা হলেন আহলুল হাদিস। তাহলে দেখুন তো আহলুল হাদিস মানুষ আমি বিশ্বাস করি, আমি পরিচয় দেই, অথচ আমি বিড়ি খাই। ইমাম শাফির যে উক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জীবন্ত দেখি আহলুল হাদিসদের মধ্যে, কারণ তারাই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা জীবন্ত রেখেছে, তাহলে আমি বিড়ি খাই আহলুল হাদিস মানুষ, এটা কি করে হয়? অথচ যখনই পরিচয় তুলে দেওয়া হয় তখন আমি গর্বের সাথে বলি আমি আহলুল হাদিস, আমার বাপ দাদা আহলুল হাদিস, আমার চোদ্দ পুরুষ আহলে হাদিস, এলাকা আহলুল হাদিস, গর্ব করছি, অথচ আমি একজন বিড়িখোর। ইমাম শাফির উক্তির কোনো মূল্যায়ন আছে? ইমাম শাফি যে বললেন জীবন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখি আহলুল হাদিসদের মধ্যে, তাহলে কি আমি আসলে আহলুল হাদিস? আমি বিড়িখোর নাকি আহলুল হাদিস? দেখুন এখানে সবচেয়ে বিশ্লেষণের দরকার, যে একটা মানুষকে ইমাম শাফির মতো একজন বিদ্বান বলছেন, একজন মানুষকে যখন দেখি তখন মনে হয় আহলুল হাদিস মানুষকে দেখলে যেমন সরাসরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, মানে কোরআন এবং সুন্নায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র চিত্রায়ন করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন এবং সহিহ হাদিসে তার যে রূপরেখা তুলে ধরা হয়েছে, সম্পূর্ণ রূপরেখাটা আহলে হাদিসদের মধ্যে পাওয়া যায় সর্বক্ষেত্রে। আর আমি যদি ক্লিন সেট হই, আমার মানে মুখে কোনো দাড়ি নেই, তাহলে ইমাম শাফির কথার কি কোনো মিল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল রূপটা কি আহলুল হাদিসের মধ্যে আছে যদি আমি দাড়ি চাচা হই? যেখানে ইমাম শাফি বলছেন আহলুল হাদিসকে দেখলে মনে হয় সরাসরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি, আমার পোশাক যদি হয় টাকুন নিচে, তাহলে পোশাক দেখে কি মনে হয়, মনে হবে ইমাম শাফির উক্তিটা ঠিক আছে? এভাবে জীবনের সালাতে বলেন, সিয়ামে বলেন, হজে বলেন, জাকাতে বলেন, জীবনের সর্বক্ষেত্রে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল না থাকে, তাহলে ইমাম শাফি একজন বিশিষ্ট মুহাদ্দিস, যেভাবে আহলুল হাদিসদেরকে বিশ্লেষণ করেছেন সেইভাবে তো আমি নেই। অথচ তার যুগে, ইমাম শাফির যুগে আহলুল হাদিসরা ছিলেন ওই রকমই, যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত রেখেছিলেন তাদের পোশাকে, তাদের সংস্কৃতিতে, তাদের বিশ্বাসে, তাদের আকীদায়, তাদের বাহ্যিক দৃষ্টিতে, তাদের আভ্যন্তরীণ দৃষ্টিতে জীবন্ত রাখার চেষ্টা করেছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আবু দাউদ গ্রন্থের হাদিসের লেখক, তিনি বলছেন লাউলা হাদিল ইসাবা লাম দারাসাল ইসলাম, ইয়ানি আহলুল হাদিস আই আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস কোন এই পৃথিবীতে না থাকতো তাহলে ইসলামটা মুছে দিত এই দুনিয়া থেকে। ইমাম শাফি বলছেন, ইমাম আবু দাউদ বলছেন লাউলা হাদিল ইসাবা, এই আহলে হাদিস গোষ্ঠী কোরআন এবং সুন্নাহর অনুসারী, এরা যদি না থাকতেন এই পৃথিবীতে, পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে দুনিয়াতে
ইসলামটা মুছে যেত, কারণ ইনারাই সেটা আঁকড়ে ধরে রেখেছে। বাস্তবতায় দেখুন, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে রেখেছেন আহলুল হাদিসরা সারা পৃথিবী, সারা দেশের কোটি কোটি মানুষ আজকে মনে করছে যে রাসূল আদেন করা লাগবে না, রাসূল আদেনটা আঁকড়ে ধরে রেখেছেন আহলুল হাদিসরা, মানে হকটা ধরে রেখেছেন। হাজার হাজার মানুষ মনে করে জোরে আমি বলা লাগবে না, এই সুন্নাতটা আঁকড়ে ধরে রেখেছেন আহলুল হাদিসরা। এইভাবে একটার পর একটা যদি বিশ্লেষণ করেন তো প্রকৃত সুন্নাতটা জীবন্ত রাখার চেষ্টা করেছেন আহলুল হাদিসদেরই কিছু মানুষ। এই জন্য ইমাম আবু দাউদ বলছেন, লাউলা হাযিহি নিসাবা লাম দারাসা ইসলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক নাসকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে আল্লাহ ডাক দিবেন, বিইমামিহিম, তাদের ইমামের নাম অনুসারে, তাদের নেতার নাম অনুসারে, তাদের ইমামের নাম অনুসারে ডাক দিবেন প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতটা যখন তাফসীর করছেন বিশিষ্ট তাফসীর কারক ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তখন তিনি বলছেন এই আয়াতটা তাফসীর করতে গিয়ে এক পর্যায়ে বলছেন, হাদা আকবারু শরফিন লি আসহাবিল হাদিস, আহলুল হাদিসদের কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীদের সবচেয়ে বড় মর্যাদা এখানে, সবচেয়ে বড় পাওয়া এখানে, সবচেয়ে বড় পরিচয় তাদের বৈশিষ্ট্য এখানে, যেই দিন আল্লাহ ডাক দিবেন যে প্রত্যেকে আসো নিজ নিজ ইমামের সাথে ইমামের নাম অনুসারে ডাক দিবেন। কেন? লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই আহলুল হাদিসদের কোন ইমাম নেই, তাদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কোন ব্যক্তির পূজা করে না, কারো মুকাল্লাদ নয়, এরা কাউকে অন্ধ অনুসরণ করে না, এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাজ যেভাবে করেছেন তখন সেই কাজ ঠিক সেভাবেই করে থাকে। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় মর্যাদা, সম্মানিত উপস্থিতি। তাহলে আপনার আমার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হকটা পৃথিবীর মাটিতে রেখে গেছেন এই হকটাকে আঁকড়ে ধরা, যতই কষ্ট হোক কোনো ছোটখাটো অজুহাত খাড়া না করা। সাহাবিরা তাদের জীবন বাজি রেখে মরণাপন্ন হয়েছেন, তো আর তারপরে মুহাম্মদ সাল্লামের কোন সুন্নাতকে ছেড়ে দিতে তারা চাননি, কখনো অজুহাত খাড়া করেননি, গ্রহণ করেছেন। সেটা হতে পারে এই হকটা গ্রহণ করার জন্য আপনার সাময়িক ক্ষতি আসতে পারে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃসবিসব, ধৈর্য ধরো, সাময়িক যখনই ক্ষতির মধ্যে আসবে তখনই ধৈর্য ধরো। তখনই তো আপনাকে আমাকে ধৈর্যের নসিহত করেছেন, ধৈর্য ধরতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম দেখুন, ইবনে মাজার মধ্যে একটি হাদিস পাওয়া যায় 1550 নম্বর হাদিস ইবনে মাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন যে যখন একজন ব্যক্তি লাশ কবরে নামাবে তখন বিসমিল্লাহি আলা মিল্লাতে ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলতে বললেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে কবরস্থ করা হলো আর কি, এই মর্মে দোয়াটি বলতে বললেন। কিন্তু এখানে দেখুন যে আমি রাসূলের কোনো আমলের সাথে আমার মিল নেই, তাকে ইমাম হিসাবেও আমি গ্রহণ করতে পারিনি, যদি কোরআন এবং সুন্নাহ তুলে ধরা হয় তখন মনে করি এটা আমার ইমামই বলেন, আমি যে ইমামকে মানি সে ইমাম বলেন, অথচ তিনিও যখন মারা যাচ্ছেন তার সম্পর্কে দোয়াটি করা হচ্ছে। হয়তো আমি সালাতই পড়ি না, হয়তো আমি আল্লাহকে স্বীকার করি না,
আমি নাস্তিক পর্যায়ে মুসলমানের সন্তান, তার সম্পর্ক কিন্তু দোয়াটি বলা হচ্ছে বিসমিল্লাহ আলা মিল্লাতে ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মিল্লাতের উপরে কবস্ত করানো। ওই ব্যক্তি সালাত পড়েনি, সিয়াম পালন করেনি, সারাদিন শিরকের আখড়ায় পড়ে থেকেছে, শিরক উৎপাদন কেন্দ্রে পড়ে রয়েছে। এদেশের মাজারগুলো কি শিরক উৎপাদন কেন্দ্র নয়? সারা পৃথিবীর মাজার যতগুলো রয়েছে, মাজারগুলো তো শিরকের এক একটা উৎপাদন কেন্দ্র, কারখানা সম্পূর্ণ এখানে পড়ে রয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কারণ স্মরণ করেন, তখন আমি চিশতি খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী কি গর্বের সাথে বলছি যে খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী, কিন্তু যখন মারা যাচ্ছে তখন আবার বলছে বিসমিল্লাহ আলা মিল্লাতে ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তো জীবনে পরিচয় দিলাম যে আমি খাজা মঈনুদ্দিন, আমি মুখ ইমামের অনুসারী, আমি ইমামে আজমের অনুসারী, আমি ইমামে ওস্তাদ সুগরা কুবরার অনুসারী। কেন তখন বলতে পারি না বিসমিল্লাহ আলা মিল্লাতে ওয়া সুন্নাতে চিশতি খাজা মঈনুদ্দিন চিশতি? তখন বলতে আমার সমস্যাটা কি? আমি তো সারা জীবন তাকে অনুসরণ করে এসেছি, আমি তো সারা জীবন তাকে অনুসরণ করে আসতাম। মরার সময় আমি বলি আমি যদি শাহজালালের অনুসারী হয়ে থাকি, ম্যান্ডেট হিসাবে খাড়া করি, তখন মরার সময় বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে ওয়া সুন্নাতে শাহজালাল, এভাবে বলি। কেন আমি আল্লাহর শাসনের দিকে, যদি আমি আল্লাহর শাসনের দিকে ইস্তেমাল করতে চাই, নিজেকে সম্পৃক্ত করতে চাই, তাহলে বাস্তব জীবনে আমল দিয়েও সম্পৃক্ত করতে হবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার সতর্ক করলেন, সাহাবীদেরকে একাধিকবার বললেন যে সাবধান, অতীতে নবী রাসূলদের অনুসারীরা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছিল, আমি সাবধান করে দিচ্ছি খবরদার আমার মসজিদকে তোমরা মসজিদে পরিণত করবে না, সিজদা দেওয়ার স্থান বাড়াবে না, আমার কবরকে যেন মসজিদ না হয়। এত সতর্ক দিনই যে নবী মুহাম্মদ করে গেলেন, সেই নবীর উম্মাত হয়ে মুহাম্মদ আসলামের কবরকে নয় তার উম্মা, যেই বলি যত পীরই বলি তার উম্মাত, তার উম্মাদের কবরকে আমরা মসজিদ বানিয়েছি, আর মরার সময় বলছি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে হকটা গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে সত্যটা গ্রহণ করতে হবে। এই সত্যটা গ্রহণ করতে এসে যতই কষ্ট হোক, দুনিয়াবি যতই ক্ষতিগ্রস্ত হই না কেন, এই সময় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ হক পন্থী যারা সলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্পনাতীত জান্নাতকে তৈরি করেছেন। কল্পনাতীত মানুষ যা কল্পনা করতে পারবে না সম্ভব নয়, এই জান্নাত ইবাদিস সলিহিন হকপন্থীদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তাই আসুন আমরা চেষ্টা করি প্রকৃত হক সত্যটাকে গ্রহণ করা, আমরা সত্যটাকে মেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসান মিন আলাক, যিনি মানুষকে ইনসানকে সৃষ্টি করেছেন আলা, জমাটবদ্ধ একটা রক্তপিণ্ড থেকে। জমাটবদ্ধ রক্তপিণ্ড মানে মানুষের মেরুদণ্ডের একটা অংশ থেকে সবেগ উৎকলিত মাত্র একটু শুক্রবিন্দু থেকে মানুষের জন্ম হয়। এই শুক্রবিন্দুটা যখন মায়ের রেহেবে যায়, এটা প্রথম 40 দিন একটা রূপ থাকে, পরের 40 দিন আরেকটা রূপ নেয়, তৃতীয় 40 দিন গিয়ে একটা রক্তের গোস্তের টুকরো, রক্ত এবং গোস্তের পিণ্ডুতে রূপ নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটা তুলে ধরলেন যে পড়ুন আপনার প্রভুর নাম, পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে। কোন প্রভু, কোন সৃষ্টিকর্তা? যে সৃষ্টিকর্তা তোমাকে আলাদা থেকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা তোমাকে একটা রক্তের পিণ্ডু থেকে তৈরি করেছেন, ওই প্রভুর নামে পড়ো। এটা শুধু মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ বললেন? শুধু বললেন যারা মাদ্রাসায় পড়ো তারা এটা পড়ো, ওই প্রভুর নামে পড়ো, ওই প্রভুকে চিনার জন্য পড়ো যে প্রভু তোমাকে আলাদ থেকে সৃষ্টি করেছেন? এটা কি মাদ্রাসার ছাত্রদেরকে শুধু বললেন? কেন আপনার আমার স্কুলের যারা ছাত্র তাদেরকে বলেন?
যারা জজ তাদেরকে বলেননি, যারা ব্যারিস্টার তাদেরকে বলেননি, প্রধানমন্ত্রী কোন এমপি মন্ত্রীকে এটা বলেননি, যিনি মুসলমানের বাচ্চা যিনি মানুষ তাকে বলেছেন। মানে প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্যই হবে স্রষ্টাকে চেনা, হককে চেনা, সত্যকে চেনা, এটা মূল টার্গেট, তারপর অন্যগুলো পরে। সমানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের পরিবারকে, আমরা নিজেরাও হকটা চিনতে পারবো, এই পড়াশোনা করি এবং হকটা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে কুদসি বলেছেন ইবাদিস সালেহিন, জান্নাত সালেহ বান্দাদের হকপন্থীদের জন্য তৈরি করেছেন, কল্পনাতীত জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ইবাদিস সালেহিনের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আসরের মধ্যে চারটা গুণ বিশিষ্ট ব্যক্তি যাদেরকে বলেছেন এরা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চার গুণ বৈশিষ্ট্য, চার বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সুন্নাহ অনুসারী হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের প্রতীক হিসেবে কবুল করুন।